হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। টি টোয়েন্টি সিরিজে তামিমের পরিবর্তে যে টাইগার মাঠে নামবে, ইঞ্জুরির কারণে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সফর শেষ তামিম ইকবালের। এই সফরের শুরুতে প্রস্তুতি ম্যাচে খেলার সময় বাউরুর মাংসপেশিতে ইঞ্জুরি পেয়েছিলেন এই ওপেনার। ইঞ্জুরি নিয়েই তিনি খেলেন দ্বিতীয় ওয়ানডে। ওয়ানডের পর দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু। আগামী 26 ও 29 অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় ম্যাচ। এই সিরিজেও থাকছেন না তামিম। টি টোয়েন্টি সিরিজে তামিমের বদলে দলে ঢুকবেন মমিনুল হক। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ওয়ানডে দলের সঙ্গে মমিনুল হক রয়েছে, যে দলের সঙ্গেই থাকবে। টি টোয়েন্টি সিরিজে তামিমের জায়গায় সে দলে ঢুকবে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে তামিম বলেছিলেন, আমি যদি একই জায়গায় আবার ইঞ্জুরি পাই তাহলে 2 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। আমি মনে করি এটা টিম ম্যানেজমেন্টও চায় না, আমিও না।